বায়রন বিশ্বাস মূলত আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান হিসাবে আমরা তাকে টিকিট দিইনি, সে একটা সমাজসেবিক করার জন্য, তার পরিবারের সমাজের প্রতি বহু সেবা আছে, সে একটা ধর্মনিরপেক্ষ স্বচ্ছ সুন্দর একটা ছেলে, একটা সাদা কাগজ বলতে পারেন, যেখানে আঁচড় কাটলে আপনি যেভাবে আঁচড় কাটবেন সেই আকাশে ধারণ করবেন, এবং সেখানকার সাধারণ মানুষ তাকে গ্রহণও করেছে। বায়রন বিশ্বাস আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান, তার সে বিরাট বিধায়ক, বিরাট এমপি হওয়ার এখনই তার যোগ্যতা হয়ে গেছে এটাই মনে করি না। তার জন্যে বিধানসভায় সে কি বলছে না বলছে সেটার থেকে বড় কথা, বাংলার মানুষ বায়রনের মধ্যে দিয়ে বলতে চেয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল তোমাদেরকে আমরা বর্জন করছি, এই যে প্রতীকী ব্যাপারটা এইটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্যে বায়রন বিশ্বাসের জয়টা মনে করুন একটা প্রেইরি ফায়ার, একটা ছোট স্ফুলিঙ্গ এই বাংলায় তৈরি করলো সাগরদিঘির মানুষ, এই স্ফুলিঙ্গ আগামী দিনে এই বাংলায় তৃণমূলের দুর্নীতির অট্টালিকাকে পুড়িয়ে খাক করে দেবে।